নমস্কার, দি রিপোর্টে স্বাগত। খড়দহ থানার সামনে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত পুলিশ কর্মীর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বিটি রোড সংলগ্ন এলাকা জুড়ে। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, কেন্দ্রীয় বাহিনী বিষয়টি সেরকম নয়। বিষয়টা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর একটা গাড়ি ছিল এবং সেই সেনাবাহিনীর গাড়ি সেটা হচ্ছে কোন ব্যাটালিয়নে এখনো পর্যন্ত খুব পরিষ্কার নয়, কারণ সেই সেনাবাহিনীর গাড়ি কিন্তু পুলিশ ধরতে পারেনি। সেই সেনাবাহিনীর গাড়ি কিন্তু চালক কিন্তু নিয়ে পালিয়ে চলে যায়। যেটা প্রত্যক্ষদর্শীরা বা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের কাশীপুর থানার যিনি পুলিশ কর্মী রয়েছেন, যার নাম হচ্ছে গোবিন্দ দাস, তিনি ব্যারাকপুর সদর বাজার এলাকার বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো আজকেও দুপুর দুটোর সময় সে তার মর্নিং শিফট, মানে মর্নিং যে শিফটটা তিনি মানে যোগদান করেছিলেন কাজে, তারপর যে দুপুরবেলা বিটি রোড ধরে কাশীপুর থানা থেকে বিটি রোড ধরে সে কিন্তু ব্যারাকপুরের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় খড়দহ থানার সামনে যে সিগন্যাল, সে সিগন্যালে সে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় কিন্তু পেছন দিক থেকে সেনাবাহিনী একটি গাড়ি এসে প্রথমে তাকে ধাক্কা মারে এবং তিনি যখন বাইক থেকে ছিটকে পড়ে যান তখন কিন্তু চলন্ত যে গাড়ি, গাড়ির দুটি অবস্থা ছিল এবং সেই সময় বাইক থেকে পড়ে গিয়ে সে কিন্তু পেছনের চাকায়, অর্থাৎ তার সেই গাড়ির পেছনের চাকায় তার মাথা দিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে কিন্তু মাথার উপর দিয়ে চাকা চলে যায়। তারপরে কিন্তু সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু সবচেয়ে বড় বিষয় এটাই যে একদম খড়দহ থানার এক ঝিনছড়া দূরত্বের সিগন্যাল বিটি রোডের ওপর সেখানে অ্যাক্সিডেন্ট হলো, ধাক্কা দিল সেনাবাহিনীর গাড়ি এবং সবার চোখের সামনে দিয়ে পুলিশের থানার সামনে দিয়ে পুলিশের চোখের সামনে দিয়ে সেনাবাহিনীর গাড়ি কি করে একটা এত বড় সেনাবাহিনীর একটা গাড়ি সেটা বিটি রোড ধরে সে পালিয়ে যেতে সক্ষম হলো, পুলিশ তাকে ধরতে পারলো না, এটা কিন্তু পুলিশের একটা মানে গাফিলতি কিন্তু জানা যাচ্ছে। এবং তার বাড়ির লোকজন, তার ছেলে, তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে এরকম সেনাবাহিনীকে ধাক্কা বললে থানার সামনে থেকে গাড়ি কি করে পালিয়ে চলে গেল। পুলিশ কিন্তু কোনো রকম ভাবে কিন্তু তাদের সাথে কোনো রকম কোনো কোঅপারেট করছেন না এবং আগেও কোথায় গেল গাড়ি, গাড়িটি কোথায়, সেনাবাহিনী গাড়ি কোথায় গেল, কেন আটকাতে পারলো না, এই নিয়ে কিন্তু একটা পুলিশের গাফিলতি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কিন্তু যে বাইকে তিনি যাচ্ছিলেন সেই বাইকটা কিন্তু সেখান থেকে কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বলে কিন্তু আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মৃত পুলিশ কর্মীর ছেলে গৌরব দাস? চলুন শুনে নেওয়া যাক। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে এলাম হসপিটালে, তো পৌঁছাতে পৌঁছাতে বললো স্পট ডেথ। এবারে এসে এই খড়দহ থানারই অফিসার বললো আমাদেরকে যে হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট করেছে, তার প্রথমে বললো বড় গাড়ি করেছে একটা, তারপর বললো আর্মির গাড়ি, বললো ধরা হচ্ছে অফিসে আছে আমাদের। এক্সে বলছে আমরা এখনও গাড়িই ধরিনি, না কিছু করছে। কলকাতা পুলিশ কাশীপুর সেকেন্ড ব্যাটালিয়ন। হ্যাঁ, কিচ্ছু ধরতে পারেনি এখনও এরা। কিছুই বলছে না, বলছে কোথায় কিছু, শুধু আমরা করছি, চেষ্টা করছি এটাই বলছে। যে আপডেট পেলাম, সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় যে পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তেনার নাম গোবিন্দ দাস, কাশীপুর থানায় পোস্টিং ছিলেন বলে পরিবার সূত্রে খবর। এদিন গোবিন্দ দাস ডিউটি সেরে বাইকে করে বিটি রোড ধরে ব্যারাকপুর সদর বাজারের বাড়িতে ফিরছিলেন। খড়দহ থানার সামনে বিটি রোডের ওপর দ্রুত গতিতে সেনাবাহিনীর গাড়ি ওই পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারলে মাটিতে ছুটকে পড়েন গোবিন্দ দাস। গতি নিয়ন্ত্রণ করা তো অনেক দূরের কথা, পালানোর চেষ্টা করতেই সেনাবাহিনীর গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কলকাতা পুলিশের কর্মীর। ঘটনার পর পলাতক, ঘাতক, গাড়ি সহ তার চালক। পুলিশ কর্মীকে উদ্ধার করে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, শুরু হয়েছে তদন্ত। রাজা দে, দি রিপোর্ট, খড়দহ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।